প্রথম ফার্স্ট টাইম শুরুটা আমি বুঝতে পারি যে আমার পায়ে ব্যথা 2007 সাল থেকে। স্কুলে যাওয়ার পথে ব্যথা হতো, একটু হাঁটলেই ব্যথা হতো বা দাঁড়িয়ে ক্লাস করলেই ব্যথা হতো। আর এদিক দিয়ে 9, 10, 11, 12 এভাবে ব্যথায় ব্যথায় কাটতেছে সালগুলি। তো 12 সাল থেকে ডিসেম্বর মাস থেকে খুব প্রচণ্ড আকারে ধারণ করলো আর কি ব্যথাটা। 20 সালের জানুয়ারিতে আমার পাটা শক্ত হয়ে যাচ্ছে, বাম পা শক্ত হয়ে যাচ্ছে। এই ফার্স্ট টাইম শুরু হলো বাম পা শক্ত, পাটা কালো হয়ে যাচ্ছে, কোনো সময় লালের মতো এরকম রক্ত আপসা আপসা জমছে বাম পায়ে। এটা আমার সাজেস্ট করছিল যে থেরাপি নেওয়ার জন্য। তো 9 দিন আমি আমার জেলা সদরে কুমিল্লায় থেরাপি নিছিলাম, কিন্তু না, বাসা থেকে আসা যাওয়া করে থেরাপি যেটা নেই, মানে তো আরও হিতে বিপরীত হচ্ছে যে আমার রেস্টের প্রয়োজন যেটা ওটা আর হচ্ছে না। তো এখানে আসলাম আমি আসলে আমার হাজবেন্ডের ইয়াতে, ও সার্জ দিতে দিতে, মানে যে যাই বলে সে ব্যথার চিকিৎসার জন্য ওইটাই সার্জ দিতে থাকে নেটে যে কীভাবে ভালো হবে এটার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি মহান আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ, আর আমার স্বামীর কাছে তো কৃতজ্ঞতা শেষ না, ওর অনুপ্রেরণাতে এখানে আসে। আমি কিন্তু আশা ছেড়ে দিছিলাম যে হয়তো ভালো হবো না, ইন্ডিয়াতে যাওয়ার জন্য প্রিপারেশন ছিল। ওটাও আমরা ওই করোনাকালীন সময়ে মার্চেতে এসে বন্ধ হয়ে গেলো, আর যেতে পারলাম না। পরবর্তীকালে ওর অনুপ্রেরণা আসলাম এখানে আসা। তো আর অবাক করা বিষয় যেটা আমার বলাই লাগে যে আপনাদের একটা প্রতিষ্ঠানে এভাবে একবারে লয়াল লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত যে সবার এরকম সহযোগিতা, এটা আমি ভাবতে পারিনি আর কি, যে সবাই এরকম সহযোগিতাটা করতে পারে মানসিকভাবে সাপোর্ট দিয়ে। গত 20 দিন তো আমি এখানে, তো দেখলাম যে সবাই এভাবে পারে উৎসাহ দিয়ে, অনুপ্রেরণা দিয়ে। আমার এই বিষয়টাই বেশি ভালো লাগছে যে আমি সবার অনুপ্রেরণা আবার হাঁটতে পারতেছি। আমি আশাটা ছাড়িয়ে দিছিলাম যে হয়তো আমি সাপোর্টবিহীন হাঁটতে পারবো কিনা কখনো। যেদিন এখানে প্রথম আসি, আমার মেয়ের সাপোর্টে স্যারের রুমে আমি যাই, মেয়ের সাপোর্ট নিয়ে দেয়ালে ধরে। তো এখন আলহামদুলিল্লাহ আমি নিজের পায়ে হাঁটতে আসতে পারছি, এটা ভাষায় প্রকাশ করার মতো না এই অনুভূতিটা। আমি যখন স্কুলে দেখতাম যে আমি পারতেছি না হাঁটতে, আমার সহকর্মীরা সাথে হাঁটতেছে, ওরা কাজ করতেছে, আমি বসে আছি, তো ওই অনুভূতিটা আমি বুঝাতে পারবো না যে আমার এতটা কষ্ট লাগতো যে আমি পারতেছি না, কবে পারবো বা আধো পারবো কি না, ওটাই আমার কাছে বিশেষ। মানে এখন আমি আমার এই খুশিটা বুঝাতে পারবো না যে আমি হেঁটে 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 যেতে পারবো। আমি ভাবতাম যেদিন আমি হাঁটতে পারবো এদিন অনেক দূর হাঁটবো, শুধু হাঁটবো। একটি সুন্দর মন থাকা একটি সুন্দর রাজ্যে বাস করার মতো, আর সেই মনকে ভালো রাখতে শারীরিক সুস্থতার কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, আপনাদের শরীর ও মনের সুস্থতা কামনা করেই শুরু করছি আমাদের আজকের এপিসোড। আসসালামু আলাইকুম দর্শক। প্রতিবারের মতো শুরু করছি আমাদের আজকের এপিসোড। আমাদের আজকের বিষয় হচ্ছে PLID বা কোমর বা ঘাড় ব্যথা এবং হাঁটু ব্যথাজনিত সমস্যা নিয়ে, যে ধরনের সমস্যাটা ভোগেন মানুষজন PLID-জনিত সমস্যায়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আপনাদের সাথে আমরা পরিচয় করে দিব এমন একজন মানুষের যিনি দীর্ঘদিন যাবৎ PLID রোগে ভুগছিলেন এবং অস্টিওআর্থ্রাইটিসজনিত হাঁটু ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন। আসুন দর্শক, সরাসরি আমরা ওনার সাথে কথা বলি এবং ওনার কাছ থেকেই শুনি ওনার পুরো অবস্থাটা। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলুন। মুসাম্মদ আসমা আক্তার। আপনার বয়সটা কেমন? 37। ম্যাম, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এসেছেন? কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা। আচ্ছা, আমাদেরকে কি একটু বলা যাবে যে আপনি কি একজন হাউসওয়াইফ নাকি আপনি কর্মজীবী, মানে কি করেন মূলত? টিচার, আমার সহকারী শিক্ষক, নাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। আচ্ছা ম্যাম, আমরা জানি যে আপনি PLID-জনিত সমস্যা আপনি ভুগছিলেন দীর্ঘ একটা সময়, সেটা কত বছর ধরে? আমার প্রথম ফার্স্ট টাইম শুরুটা আমি বুঝতে পারি যে আমার পায়ে ব্যথা 2007 সাল থেকে। স্কুলে যাওয়ার পথে ব্যথা হতো, একটু হাঁটলেই ব্যথা হতো বা দাঁড়িয়ে ক্লাস করলেই ব্যথা হতো। তারপর ধীরে ধীরে ওষুধ খাওয়া, পায়ে মুভ দেওয়া, এরকম করতে করতে চলতো। তো সেকেন্ড টাইম 2009 সালের জুন মাসের দিকে আমি বুঝতে পারি যে আমার পাটা অবশ হয়ে যাচ্ছে সিজারের পর থেকে, যে পাটা হাঁটুটা খুব ব্যথা বাম পা। তো তারপর থেকে এরকম চলতে চলতে ওইখানে হসপিটালে ছিলাম 10 দিন।
তো বাসায় এসে চিকিৎসা এরকমই ব্যথার ওষুধ খাচ্ছি, ব্যথার ওষুধ প্রিপারেশন এটুকুই যে ব্যথার ওষুধ মুভ দেওয়া বা গরম সেঁক দেওয়া এটাই ছিল প্রথম প্রাথমিক ট্রিটমেন্ট। হসপিটালে কেন ভর্তি হয়েছিল, ব্যথাটা কি অসহ্য? না না, তখন ছিল আমার ওই যে মেয়ের জন্মের সিজারের যে ভর্তি ছিলাম, দশ দিন ছিল তখন ভর্তি, ওই পায়ের সমস্যাটা দেখা দেওয়াতেই 10 দিন সিজারের পর। আর এদিক দিয়ে 9, 10, 11, 12 এভাবে ব্যথায় ব্যথায় কাটতেছে সালগুলি। তো 12 সাল থেকে ডিসেম্বর মাস থেকে খুব প্রচণ্ড আকারে ধারণ করলো আর কি ব্যথাটা। তো হাঁটু ব্যথা, কোমর ব্যথা শুরু হচ্ছে এরকম। তবে কোমর ব্যথাটা প্রথম দিকটা যেরকম ছিল, পরের দিকটা তার এরকম বুঝতে পারতেছি না যে আবার হাঁটু ব্যথাই, এটাই চলতেছিল। 12 সাল থেকে জেলা সদরে চিকিৎসা শুরু করলো, যে ডাক্তারের নামই আমরা শুনতেছি ওইখানে যাই ব্যথা নিয়ে, এটাই আর কি। তো 12 সাল থেকে 15 সাল পর্যন্ত কুমিল্লায় চিকিৎসা করলাম বিভিন্ন জায়গায়। 15 সালের জুনের দিকে না কুমিল্লার চিকিৎসা আর চলতেছে না, এবার আসলাম ঢাকায়। এই ঢাকা থেকে আজ অবধি 20 সাল পর্যন্ত ঢাকায় চিকিৎসা করতেছি বিভিন্ন হসপিটাল। আসলাম আমরা স্যার ডাক্তার আমার যে প্রথম ঢাকায় যিনি ট্রিটমেন্ট করে, তো এমআরআই রিপোর্টে আসলো লিগামেন্ট ইঞ্জুরি বা হাঁটুতে এরকম আমার একটা স্পট আছে। উনি বলছে যে হাঁটুতে হয়তো টিউমার জাতীয় কিছু আছে, এটা অপারেশনে যেতে হবে। তো আমরা ফার্স্ট টাইম এই অপারেশন কথাটা শুনে ভয় পেয়েছি তখনই, যে ফার্স্ট টাইম অপারেশন লিগামেন্ট ইঞ্জুরি থেকে। তো এরকম করতে করতে স্যার যে ওষুধগুলো দিল পরবর্তীতে আমরা চলে গেলাম, উনি বললো যে সেকেন্ড টাইম আসলে অপারেশনের চিন্তাভাবনা নিয়ে আসতে হবে। তারপরে এই চলার জার্নি শুরু হলো, যে এই ডাক্তার ওই ডাক্তার আসলাম লাস্ট। তো আসার পর স্যার তখন ট্রিটমেন্টে আসলো যে, সরি, এর আগে 19 সালে ছিল ওই যে স্যারের কাছে আসছিলাম, তো ওইখানেই ফার্স্ট টাইম স্যার আমার বললো যে আমার কোমরের সমস্যা। কিন্তু তার আগে আমি এমনি মানে খুবই কোনোভাবেই বুঝতে পারিনি যে আমার কোমরে এতটা সমস্যা আছে। তা আমি শুধু ব্যাক পেন পিছনের দিকটাতেই ব্যথা, পিছনের দিকটি কোমরের নিচের অংশটা ব্যথা, কোমরে ততটা ছিল না। তো তারপর শুরু করলো যে চিকিৎসা, ওনার কাছে আমি 3 দিনের মতো থেরাপি নিলাম। তো আমার স্কুল খোলা, মেয়ের স্কুল, ছেলের স্কুল, আর পারলাম না থেরাপিটা কন্টিনিউ করতে। তো ওনার কাছ থেকে গেলাম ওই বাসায়। এই শুরু হলো জানুয়ারির দিকেই, 20 সালের জানুয়ারিতে আমার পাটা শক্ত হয়ে যাচ্ছে, বাম পা শক্ত হয়ে যাচ্ছে। এই ফার্স্ট টাইম শুরু হলো বাম পা শক্ত, পাটা কালো হয়ে যাচ্ছে, কোনো সময় লালের মতো এরকম রক্ত আপসা আপসা জমছে বাম পায়ে। পরবর্তীতে এই যে চিকিৎসা শুরু করলো, মানে 20 সালের জানুয়ারি থেকে আর আজ অবধি একটা দিন নেই যে আমি অনেকগুলো ওষুধ এরকম হয়েছে। তো এখানে আসলাম আমি আসলে আমার হাজবেন্ডের ইয়াতেই, ও সার্জ দিতে দিতে মানে যে যাই বলে সে ব্যথার চিকিৎসার জন্য ওইটাই সার্চ দিতে থাকে নেটে, যে কীভাবে ভালো হবে এটার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি মহান আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ, আর আমার স্বামীর কাছে তো কৃতজ্ঞতা শেষ না, ওর অনুপ্রেরণাতে এখানে আসে। আমি কিন্তু আশা ছেড়ে দিয়েছিলাম যে হয়তো ভালো হবো না, ইন্ডিয়াতে যাওয়ার জন্য প্রিপারেশন ছিল। ওইটাও আমরা ওই করোনাকালীন সময়ে মার্চেতে এসে বন্ধ হয়ে গেলো, আর যেতে পারলাম না। তো এখন এখানে আসার পরে আমার আসলে পুরো পূর্ববর্তীতে যতখানে গেছি, আমার সাজেস্ট করছিল যে থেরাপি নেওয়ার জন্য। তো 9 দিন আমি বা আমার জেলা সদরে কুমিল্লায় থেরাপি নিছিলাম, কিন্তু না, বাসা থেকে আসা যাওয়া করে থেরাপি যেটা নেই, মানে তো আরও হিতে বিপরীত হচ্ছে, যে আমার রেস্টের প্রয়োজন যেটা ওটা আর হচ্ছে না। তো পরবর্তীকালে ওর অনুপ্রেরণা আসলাম এখানে আসা। তো আর অবাক করা বিষয় যেটা আমার বলাই লাগে, যে আপনাদের একটা প্রতিষ্ঠানে এভাবে একবারে লয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত যে সবার এরকম সহযোগিতা, এটা আমি ভাবতে পারিনি আর কি, যে সবাই এরকম সহযোগিতাটা করতে পারে মানসিকভাবে সাপোর্ট দিয়ে। গত 20 দিন তো আমি এখানে, তো দেখলাম যে সবাই এভাবে পারে উৎসাহ দিয়ে, অনুপ্রেরণা দিয়ে। আমার এই বিষয়টাই বেশি ভালো লাগছে, যে আমি সবার অনুপ্রেরণা আবার হাঁটতে পারতেছি। আমি আশাটা ছাড়াই দিছিলাম যে হয়তো আমি সাপোর্টবিহীন হাঁটতে পারবো কিনা কখনো। যেদিন এখানে প্রথম আসি, আমার মেয়ের সাপোর্টে স্যারের রুমে আমি যাই, মেয়ের সাপোর্ট নিয়ে দেয়ালে ধরে। তো এখন আলহামদুলিল্লাহ আমি নিজের পায়ে হাঁটতে আসতে পারছি, এটা ভাষায় প্রকাশ করার মতো না এই অনুভূতিটা।
আমি যখন স্কুলে দেখতাম যে আমি পারতেছি না হাঁটতে, আমার সহকর্মীরা সাথে হাঁটতেছে, ওরা কাজ করতেছে, আমি বসে আছি, তো ওই অনুভূতিটা আমি বুঝাতে পারবো না যে আমার এতটা কষ্ট লাগতো যে আমি পারতেছি না, কবে পারবো বা আদৌ পারবো কি না, এটাই আমার কাছে বিশেষ মানে এখন আমি আমার এই খুশিটা বুঝাতে পারবো না যে আমি হেঁটে 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 যেতে পারবো। আমি ভাবতাম যেদিন আমি হাঁটতে পারবো এদিন অনেক দূর হাঁটবো, শুধু হাঁটবো, আমার মনে হয় বাসা যে আমি এটাই করবো, শুধু হাঁটবো। ধন্যবাদ আপনাকে আসমা আক্তার। আপনি দীর্ঘ একটা সময় সেই 2007 সাল থেকে শুরু করে 2009 মানে দীর্ঘ একটা পথ আপনি পাড়ি দিয়েছেন আপনার এই ব্যথাজনিত সমস্যায়। আপনি চেষ্টা করেছেন যখন যেখানে আপনি শুনেছেন ভালো ডক্টর বা ভালো চিকিৎসা আছে আপনি সেখানেই ছুটে গিয়েছেন, সেই চিকিৎসা নেওয়ার চেষ্টা করেছেন। একটা সময় যখন খুব বেশি খারাপ অবস্থা হয়ে গেল এবং আপনি যখন ঢাকায় আসলেন তখন ডাক্তার আপনাকে যখন অপারেশনের কথা বলল আপনি চেষ্টা করেছেন যে দেখি অপারেশনবিহীনভাবে কিছু করা সম্ভব হয় কি না, এবং পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন আপনার হাজব্যান্ডের কাছ থেকে, এবং সেই অনুযায়ী আপনি স্যারের কাছে এসে আপনি ট্রিটমেন্ট নেন। এবং ওনার যে অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট যেটা আমরা জানি যে অপারেশনবিহীনভাবে হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা ঘাড়ে ব্যথাজনিত যে ধরনের সমস্যাগুলো হয় সেগুলো সম্পূর্ণরূপে ভালো এবং সুস্থ খুব দ্রুত সময়ের ভিতরে মানুষ হয়ে যায় এবং সেই চিকিৎসাটা আপনি গ্রহণ করেন এবং আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আপনি আপনার প্রিয়জনদের কাছে আপনি ফিরে যাচ্ছেন। আপনি কিছুদিন আগে যেটা আপনি প্রকাশ করেছেন যে এটা আসলে অনেকের ক্ষেত্রেই হয়, আমরা এই ধরনের পেশেন্টকে দেখতে পাই যারা দীর্ঘ একটা সময় এই ধরনের সমস্যাটা ভুগেন, তারা বিভিন্ন ধরনের ডিপ্রেশনে ভুগতে থাকেন। আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে হয়তো অপারেশন করা লাগবে, কারণ আমি চাকরি করতে যেয়ে দেখতেছি যে আমার তো আমি শিক্ষক, আমার যে কাজটা আমি মূলত পারছি না, বাকিরা পারছে আমি পারছি না, আমি একটা মনে মনে প্রিপেয়ার যে হয়তো আমার অপারেশন লাগবে, কিন্তু আমার হাজব্যান্ড সে অটল ছিল যে এনি হাও একটা না একটা পন্থা পাবোই যে অপারেশন লাগবে না, অপারেশন লাগবে না। এবং পরবর্তীতে আজকে আপনি কিন্তু দীর্ঘ একটা সময় পরে আপনার যে এই যে আজকে যে আপনার চোখে আমরা অশ্রু দেখতে পাচ্ছি এটা অবশ্যই একটা আনন্দের অশ্রু এবং এটা অবশ্যই একটি বিজয়ের অশ্রু, কারণ আমাদের দেশেও যে এখন আসলে আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া সম্ভব এবং খুব দ্রুত সময়ের ভিতরে এই ব্যথাজনিত সমস্যার কারণে যারা ভুগতে থাকেন, একটা সময় কিন্তু আমাদের ট্রেন্ড ছিল যে এই ধরনের ব্যথার রোগী ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যেত আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া অথবা আপনার দেখা যেত ব্যাংকক বা সিঙ্গাপুরের মতো জায়গাগুলোতে তারা চিকিৎসা করতে যেতেন, এবং এই চিকিৎসাগুলোই কিন্তু এখন আমাদের দেশেই পাওয়া যাচ্ছে এবং এই ধরনের বিশেষজ্ঞ কনসালটেন্টও কিন্তু আমাদের এখন প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেটার কারণে আমাদের দেশের লোকদের আর হয়তো বাইরে যেতে হচ্ছে না এবং খুব কম সময়ের ভিতরে তারা এই ধরনের ট্রিটমেন্টগুলো পাচ্ছেন। ম্যাম, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে আপনি দীর্ঘ একটা সময় আপনি এই সমস্যাটায় ভুগেছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন, বা চোখের পানি পড়তো আমার যে আমি যখন ঢাকায় আসতাম বেশিরভাগ লাস্ট যখন আমি গত অক্টোবর থেকে অক্টোবরের 2020 সালের অক্টোবর থেকে কুমিল্লে আমার 5 জায়গায় যখন ঢাকা থেকে ডাক্তার যা ভাস্কুলার সার্জন যখন আমার ভাস্কুলার প্রবলেম বললো, পায়ে এক ধরনের মোজা দিছিল ভাস্কুলার প্রবলেম বললো, তখন আমি খুব আপসেট হয়ে যাই যে ভাস্কুলার প্রবলেমের আমার হাজব্যান্ড আমি দেখি রাত 3টায় সে সার্চ দিচ্ছে নেটে যে ভাস্কুলার প্রবলেম হলে কী কী হতে পারে, কী কী করতে পারে, আমি ঘুমাইছি ঘুম থেকে উঠেই দেখি যে সে মোবাইল নিয়ে বসে সেরকম সার্চ দিচ্ছে, দেখতেছে কোন কোন জায়গায় আমার নেওয়া যেতে পারে, তা আমি খুব ভয় পেতাম। এই কুমিল্লায় মানে 5 দিনের মধ্যে 5 জায়গায় আমার নিচ্ছে, সবাই আমার একই ট্রিটমেন্ট যে ঢাকায় আমার অপারেশন লাগতে পারে এবং খুব তাড়াতাড়ি, তা আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলাম এবং আমি মনে মনে সিদ্ধান্ত নিচ্ছি যে না অপারেশনটা করেই ফেলবো, এবার আর তো চলতে পারি না, তো ও অনর ছিল যে না অপারেশন ছাড়া দেখি কোথায় আছে আমি দেখি ঢাকায়, তো আল্লাহর রহমতে কীভাবে কীভাবে যে ও নেটে পাইয়ে ফেললো স্যারের ওই দিক নির্দেশনাগুলি, তখন থেকে সে শুধু 4-5 দিনের মধ্যে দেখতেছে যে কীভাবে কীভাবে আপনাদের সবার মানে ভালো হওয়ার যে রুগীগুলো ছিল ওনারাদের ভালো আসার কথাগুলি শুনতে শুনতে পরে সময় করে আমার নিয়ে আসলো এখানে আর কি, তখন তো আসার আলো পেলাম, খুবই আপসেট ছিলাম যে হয়তো হবো কি না, এখানে আসার আগেও আমি ভীতি নিয়ে আসছি যে আসলে এতদিন তো গেছি অনেক জায়গায় হাঁটতে পারবো কি পারবো না, তো আমার মেয়েটা ছোটো ক্লাস 5 পড়ে, ও আমার প্রথম আমার ভাইয়ের কাছে ব্যাগগুলো ছিল, ও স্যারের রুমে নিয়ে আসছে, আমি হাঁটতে পারি নাই প্রথম দিন,
যখন গাড়ি থেকে নেমে আমি এভাবে ও সিঁড়িতে উঠতেছে, হাঁটতে পারি না, আমার মেয়েটা নিচ্ছে, আমার চোখে বাঁচতেছে, যাবো তো আবার এভাবেই। তো আলহামদুলিল্লাহ আমি এখন হাঁটতে পারি। স্যার যেদিন প্রথম আপনাকে দেখেছিলেন, দেখে কি বলেছিলেন আপনাকে? স্যার আমার ওভারওয়েট নিয়ে তো খুব আমি নিজেও ইয়েতে আছি, তো স্যার তো প্রথমে খুব ইয়েতে যে এরকম অবস্থা কিভাবে, যখন স্যার আমার কাগজগুলি দেখলো যে আমি কি কত কী কী জায়গায় গেছি, তখন বললো এত জায়গায় যাওয়ার পর, তো বললো আস ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন, তবে আমাদের কথাগুলি শুন মেনে চলতে হবে এটাই। আর আমার ওই যে ওজন কমানোর জার্নিটাও এবার শুরু করতে হইব। তো স্যার অবশ্যই তার কথা রেখেছেন, স্যার যেটা বলেছেন যে আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ, তো সেটা আমরা নিজের চোখেই এখন দেখতে পাচ্ছি যে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন। তো আপনার মতো এরকম যেমন আমাদের আশপাশে কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটায় ভুগছেন, আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? আমার ভালো হওয়ার মানে যে গত 20 দিনের যে জার্নিটা আমার, তো আমার মনে হয়েছে যে এখানে আমি প্রথমে একটু আগে বললাম যে লয়াল লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত যে সহযোগিতাটুকু পেয়েছি, আমার কাছে এটা মানে অকল্পনীয় ছিল যে এতটা সহযোগিতা উৎসাহ পাবো এখানে এসে। সর্বোপরি স্যার তো আছে, শফিউল্লাহ স্যার, রাশেদ স্যার, আমার ফিজিওথেরাপিস্ট যে ছিল লিসা ম্যাম, তো ওদের আন্তরিকতা, সবার আন্তরিকতা বলবো, কোনো ত্রুটি বা ঘাটতি আমার চোখে এখনও পড়েনি অর্ধবেলা পর্যন্ত। তা আসলে যারা এরকম পিএলআইডি সমস্যা, হাঁটুজনিত সমস্যা ভুগতেছে, আমি আশা করব যে সবাই একবার এসে এখানে দেখা করলে হয়তো আশার আলোটা জাগতে পারে আবারও, যে আমরা পারবো হাঁটাটা অন্তত যে হাঁটতে পারবো নিজের পায়ে নিজে। সবচেয়ে কষ্টের জিনিস কি, যখন আমার পা আছে চলার ক্ষমতা, আমি মনে ভাবতেছি যে আমি হাঁটতে পারবো, যখন হাঁটতে না পারার ব্যথাটা, আমি অন্যের সাহায্যে যে চলাটা, যে আমার পা আছে, পায়ে অনুভূতি আছে হাঁটার, অন্যের পা নিয়ে আমি হাঁটতে হইতেছি, অন্যের পায়ে অন্যের হাতে সাহায্য নিয়ে চলতে হচ্ছে, এটা অনেক কষ্ট, অনেক কষ্টের বোঝানো যাবে না। মানে আমি গত 3 মাস কিভাবে যে ফেস করতাম, চোখের পানি পড়তো শুধু, যে আমি তো হাঁটতে পারতেছি না, পাটা অসার হয়ে যাচ্ছে, অসার হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, তো সবার প্রতি একটাই আমার অনুরোধ থাকবে যে এরকম রোগী যারা আছে, মূলত সবার তো আর একই সমস্যা না, তো আশা করি এখানে আসলে সবাই উপকৃত এবং ভালো হওয়াটা আল্লাহর হাতে, তো সব কিছুই চেষ্টার এখানে ঘাটতি হবে না। জি ধন্যবাদ আসমা আক্তার। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা কিন্তু শুনতে পেলেন আসমা আক্তার, ওনার নিজের মুখ থেকেই কিন্তু শুনলেন যে উনি দীর্ঘ একটা সময় এবং দীর্ঘ একটা পথ উনি পাড়ি দিয়েছেন ওনার এই ব্যথাজনিত সমস্যা নিয়ে, দিনের পর দিন ওনার কেটেছে এই কষ্ট নিয়ে, এবং উনি কিন্তু একটা সময় প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন, বাট ওনার পাশে ওনার হাজবেন্ড ছিলেন ওনাকে সহযোগিতা করার জন্য। এবং আমাদের প্রতিটা মানুষের পাশেই কিন্তু এরকম কিছু না কিছু মানুষ থাকে যারা আমাদেরকে পেছন থেকে বলেন বা পাশ থেকে আমাদেরকে সবসময় সহযোগিতা করেন, আমাদেরকে উৎসাহ দেন, এবং এই উৎসাহের কারণে কিন্তু আমরা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। এবং আপনার ছোট্ট একটা সঠিক সিদ্ধান্তই কিন্তু আপনাকে পারে আপনাকে সেই আগের অবস্থানে আবার ফিরিয়ে দিতে, বাট এর জন্য আমাদের নিজেদেরকেও একটু চেষ্টা করতে হবে, আমাদেরকে সঠিক চিকিৎসা নিতে হবে। এটা ছিল যে আমার হাজবেন্ড যদি ওই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা না নিত যেখানে আসবেই, আমি অবশ্য বলছি যে এত জায়গায় তো গেলাম, ঢাকায় গেলাম, ইন্ডিয়া যাওয়াটাও বন্ধ হয়ে গেল, তো মনে মনে একটা খুব ছিল যে ইন্ডিয়া যাইতে পারলাম না, তো ওর সিদ্ধান্তটা যে সঠিক ছিল এটা আমি আজকের দিনে এসে রিয়েলাইজ করতেছি যে না, আলহামদুলিল্লাহ সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা এখানে আসছি, এবং এতটুকু উপকৃত হব আমি এটা কল্পনীয় বলতে পারেন যে এভাবে বলার জন্য হয়তো বলার না। আলহামদুলিল্লাহ আমি যে আজকে হাঁটতে পারতেছি, আমি বাসা আমার ছেলে সবচেয়ে খুশি হবে, সে গতদিন বলতেছে আম্মু তুমি হাঁটতে পারো, আমার ছেলে বাসায় আছে, যে ছেলে বাসায়, ছেলে বলতেছে আম্মু তুমি হাঁটতে পারো, তো আমার ছেলে সবচেয়ে বেশি খুশি হবে। দর্শক আপনারা নিজেরাই কিন্তু দেখছেন উনি ওনার আবেগ ধরে রাখতে পারছেন না, দীর্ঘ একটা সময় পরে যখন উনি আজকে ওনার বাসায় ফিরে যাচ্ছেন, উনি ওনার আপনজনদের কাছে ফিরে যাচ্ছেন, ওনার আপনজনদেরকে উনি আবার সেই আগের মতো উনি টেক কেয়ার করতে পারবেন, এটা অনেক বড় একটি বিষয় প্রতিটা মানুষের জন্য। আশা করি আপনাদেরকে এর থেকে আর বেশি কিছু বলার নেই, বাকিটা আপনারাই সিদ্ধান্ত নেবেন কী করার প্রয়োজন আপনাদের জন্য।
ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার যে এই বিষয়গুলো আপনি শেয়ার করলেন সকলের সাথে, এ থেকে অবশ্যই সবাই অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু তারা সিদ্ধান্ত নিতে তাদের জন্য সহযোগিতা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আমি সর্বোপরি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা, মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা এবং আমার স্বামী। আর গত 20 দিন আমার 2টা ভাই খুব আমার পাশে ছিল, যে ওরাও আমার নিয়ে অনেক চিন্তায় ছিল, যেরকম নিয়ে আসছি ওই রকম থেকে ইম্প্রুভ হবে কি না ওরাও চিন্তায় ছিল। আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা শেষ নেই, আমি আবারও বলবো কৃতজ্ঞতা শেষ নেই, আলহামদুলিল্লাহ।